হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ শুরুর আগে কেন স্বস্তিক চিহ্ন আঁকা হয়? তবে কি সত্যি স্বস্তিকে ভগবান গণেশ বিরাজমান? স্বস্তিক চিহ্ন আঁকার পিছনে আসল রহস্যটা কি, জানতে দেখুন বিস্তারিত। সনাতন ধর্মে স্বস্তিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকি জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও স্বস্তিক চিহ্নের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে কোনো শুভ কাজ শুরু করার সময় বেশিরভাগ মানুষ স্বস্তিকের চিহ্ন তৈরি করেন, কারণ মনে করা হয় এই স্বস্তিকের সঙ্গে সম্পর্ক সরাসরি ভগবান গণেশের সঙ্গে রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে স্বস্তিক শব্দটি সু এবং অস্তিক দিয়ে গঠিত। সু মানে শুভ আর অস্তিক মানে হওয়া, যাতে সব কাজ ভালো হবে বা হয়, সেই কারণেই স্বস্তিক আঁকা হয়। স্বস্তিক দেবতাদের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি তৈরি করলেই সেই স্থানের নেতিবাচকতা দূর হয়ে যায়, তাই অনেকেই বাড়ির বাইরেও স্বস্তিক তৈরি করেন। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাস্তুদোষ তো দূর হয়, সেই সঙ্গে নেতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করতে পারে না। হিন্দু ধর্মে সূর্য দেবতারও পুজো করা হয়। অন্যদিকে এই স্বস্তিক চিহ্ন সূর্যের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত। সূর্যকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়, তাই স্বস্তিক চিহ্নটিকেও পবিত্র বলে মনে করা হয়। স্বস্তিককে গণেশের একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়, যা বাধা ভঙ্গকারী। এটা বিশ্বাস করা হয় যে স্বস্তিকের বাম দিকে গাম বীজ মন্ত্র, এটি ভগবান স্থান হিসেবে বিবেচিত হয়। মাতা গৌরী, পৃথ্বী, কুর্ম এবং দেবতারা স্বস্তিকের চারপাশে বিন্দুতে বসবাস করেন বলে বিশ্বাস করা হয়, তাই স্বস্তিককে এত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানেই স্বস্তিকা তৈরি করা হয় সেখানেই গণেশ সহ সমস্ত দেবদেবীর বাস। স্বস্তিকের চারটি লাইনের সম্পর্ক ব্রহ্মার সঙ্গে যুক্ত আছে বলেও মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে স্বস্তিকের চারটি লাইন হলো ভগবান ব্রহ্মার চারটি মাথা, এর মাঝের অংশটি ভগবান বিষ্ণুর নাভি, এর থেকে ব্রহ্মা আবির্ভূত হন। স্বস্তিকের চারটি লাইন ঘড়ির কাঁটার দিকে তৈরি করা হয়েছে, যা পৃথিবীতে সঠিক পথে চলার প্রতীক। এই কারণে ঘরে কখনো উল্টো স্বস্তিক আঁকা উচিত নয়। বাড়িতে উল্টো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে বলে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে স্বস্তিক তৈরি করলে ভগবান গণেশের আশীর্বাদ পরিবারের উপর থাকে। ঘরে কখনো টাকা পয়সা ও খাবারের অভাব হয় না। স্বস্তিককে ইতিবাচক শক্তির প্রতীকও মনে করা হয়, তাই যেখানে স্বস্তিক তৈরি করা হয় সেখানে কখনো নেতিবাচকতা থাকে না। এটি বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো শুরু করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং কোনো বাধা ছাড়াই উপাসনা শেষ হয়। তবে আপনিও কি এবার লক্ষ্মী পুজোতে আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছেন? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ।